এখানে দেখুন এখানে তিনটি মাদ টানের নিয়ম আছে দেখুন এটি এটি একটি জবর আছে বাম পাশে শুধু আলিফ আছে জবর আছে বাম পাশে শুধু আলিফ আছে এখানে দেখুন এটা দেখুন জের বাম পাশে ওয়ালা ইয়া আছে এখানেও টান হবে এখানে দেখুন পেশের বাম পাশে ওয়ালা ওয়াও আছে মানে পেশ আছে ওয়া আছে উপরে সাকিন আছে এখানে ও টান হবে এই তিনটি নিয়ম দেখুন এটি একটি জবর আছে বাম পাশে খালি এলিফ আছে এখানে দেখুন জের জের আছে বাম পাশে ওয়ালাইয়া জজম ইয়া ইয়ে আছে জজম সাকিন একই কথা জজম ওয়ালা ইয়া আছে এখানে দেখুন পেশ আছে ওয়া আছে জজম আছে পেশা আছে ও আছে সাকিন আছে একই কথা এই তিনটি স্থানে টান দিতে হবে এই তিনটি স্থানে টেনে পড়তে হবে মাদ বা টানের নিয়ম আছে এখানে কোরআন শরীফ পড়ার সময় কোথায় টেনে পড়তে হবে এবং কোন স্থানে টানা যাবে না এ বিষয়ে এই পেসটি এই পেজটি করা হয়েছে এখানে এই তিনটি নিয়ম বা কায়দা জানলে এই তিনটি নিয়ম এক এটি একটি এটি একটি এটি একটি এই তিনটি নিয়ম বা কায়দা জানলে যখন আমরা কোরআন শরীফ পড়ব তখন আমরা আর কনফিউজ হব না আমাদের সন্দেহ থাকবে না আমরা চিনে ফেলতে পারবো যে এখানে টেনে পড়তে হবে দেখুন এখানে ট্রেনে পড়তে হবে এখানে টানা যাবে না এখানে ট্রেনে পড়তে হবে আর এখানে টানা যাবে না এখানে টেনে পড়তে হবে এখানে টানা যাবে না আবার এখানে টানা যাবে না এখানে টেনে পড়তে হবে এটা আমরা কোরআন শরীফ পড়ার সময় চিনে ফেলতে পারবো কোরআন শরীফে লক্ষ লক্ষ স্থানে এই নিয়মগুলো পাবেন এই নিয়মটা অনেক ইম্পর্টেন্ট এখানে টান না দিলে একটা অক্ষর কমে যায় মনে করেন জবর আছে বাম পাশে খালি আলিফ আছে এখানে টান টেনে পড়তে হবে বা এখানে টান না দিলে এই আলিপটা পড়া হচ্ছে না আর একটা অক্ষর কমা এবং বারাত আমি আগের পার্টে বলেছি অর্থটা অনেক বড় চেঞ্জ হয়ে যায় দেখুন আমি পেসটি কীভাবে পড়ি আমি বা বা ফু এখানে টানলাম না কেন এখানে তো পেশ আছে কিন্তু এখানে অও পাওয়া যায় না সাকিন পাওয়া যায় না এখানে টান হবে না যা যা এখানে টান হলো না কিন্তু এখানে টান হলো এটার মানে হচ্ছে যে এখানে জবর আছে কিন্তু এখানে বাম পাশে শুধু আলিফ নাই খালি আলিফ নাই এখানে এজন্য এখানে টান হয় নাই আর এখানে টান হলো কেন এখানে জবর আছে বাম পাশে শুধু আলি পাওয়া গেছে এজন্য টান হলো হেই হেই এখানে টান হলো না কেন এখানে জের পাওয়া গেছে কিন্তু বাম পাশে সাকিনওয়ালা ইয়া পাওয়া যায় নাই এটা পাওয়া যায় নাই এজন্য টান হয় নাই দেখুন এখানে টান হবে না এখানে টান হবে হেই হেই খু দা এখানে জবর পাওয়া গেছে বাম পাশে শুধু আলিফ পাওয়া গেছে এখানের মতই জবর আছে বামপাশে আলিফ পাওয়া গেছে এখানেও টান হবে এখানেও টান হবে রি রি রু রু ঝ্যা সি সি সু সু দি দি তু তু একটা টান হবে একটা টান হবে না দেখুন আমি স্ক্রিনটা বড় করছি এখানেও একই নিয়ম স্ক্রিনটা বড় করলে ক্লিয়ারলি দেখতে পাবেন গু লা লা এখানে টান নাই এখানে টান আছে এখানেও জবর আছে বাম পাশে শুধু আছে মি মি এখানে টান নেই এখানে টান আছে মানে হচ্ছে যে এখানে জের আছে কিন্তু বাম পাশে ইয়া ইয়ে নেই জন্য এখানে টান হয় নাই আর এখানে টান হলো কেন এখানে জের আছে বাম পাশে জজমালা ইয়ে আছে এরকম নিয়ম যেখানেই থাকুক সেখানেই টান দিতে হবে আরবি ভাষার যত প্রকার ওয়ার্ড আছে যত জায়গা আছে সমস্ত জায়গায় একই নিয়ম চলবে এজন্য এই নিয়ম তিনটি এটি একটি এটি একটি আর এটি একটি এই তিনটে নিয়ম শিখে রাখলে সমস্ত জায়গায় আপনার পড়তে ইজি ইজি হবে নো নো ওয়া ওয়া হি হি উ এখানে দেখুন উপরের হামজাটা আমরা পড়ব নিচের নামটাকে আমরা পড়ব না যেটা উপরে থাকবে সেটাই পড়তে হয় প্রতিটি ভাষা এরকম আছে ইয়া ইয়া ই এখন আমরা আরেকটি নিয়ম শিখবো টানের টান বা মাদের মাদ্যের নিয়ম যেখানে খাড়া জবর থাকবে খারা জবর আর খারাজের এটা হচ্ছে খারাজের এই যে দেখুন এটা আর এটা হচ্ছে পেশ এটা হচ্ছে পেশ এরকম খারা জবর খারাজের উল্টা পেশ যেখানে থাকবে সেখানেও কি টেনে পড়তে হবে এক সেকেন্ড পরিমাণ টান দিতে হবে দেখুন কীভাবে পড়ছি তা সা সা জা দা এখানেও কিন্তু একটি আলিফ ছিল বাম পাশে কিন্তু এই আলিপটাকে কেটে সংক্ষেপ করা হয়েছে একটা খার দেওয়ার দ্বারা এখানে টান্না দিলে আবার একটা আলিফ কমে যাবে সা স দ দ আ প্রতিটি লেটার টেনে টেনে পড়তে হবে এখানে দেখুন এখানে খারাজের এসেছে ই ইয়া খারাজের ই এখানে এখানে একটা বাম পাশে একটা ইয়া যজমলা ইয়া ছিল এটাকে কেটে সংক্ষেপে একটা খাড়াজের দেওয়া হয়েছে দেখুন এখানেও টান দিতে হবে টান না দিলেই এটা পড়া হচ্ছে না এটা অনেক ইম্পর্টেন্ট এটাও ইম্পর্টেন্ট একটা নিয়ম বললাম খারা জবর উল্টা পেশ মাদের হরকত একালিপ্টেনে পড়তে হয় রি মি এ বামপাস একটা যজমলা ইয়া ছিল সংক্ষেপ করে একটা খারা একটা খারাজের দেওয়া হয়েছে মি লি দেখতে থাকুন